গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান বর্ধনকুঠি। বর্ধনকুঠির প্রাচীন নাম বর্ধনকোট হিসেবে পরিচিত ছিল। ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশচন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান। বর্তমানে এই স্থানটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রাচীনকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন বর্ধনকুঠিতে তৎকালীন রাজাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দলের ঘাঁটি ছিল এখানে। এই সময়ে এ অঞ্চলের সবচেয়ে বড় ইদ্রাকপুর পরগনার সদর দপ্তর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুঠিতে। বর্ধনকুঠিরের প্রাচীন ভবনগুলো অবহেলায় ধ্বংসের প্রায় শেষ ধাপে এসে গেছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদর হতে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে এবং কামারদহ ইউনিয়নে মাস্তা মসজিদ অবস্থিত। পুরাতন মসজিদগুলোর মধ্যে প্রাচীন মাস্তা মসজিদ স্থাপত্যের অপর একটি নিদর্শন। কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের প্রাচীন লাল মসজিদটি মাস্তা মসজিদ নামে পরিচিত। মসজিদ এলাকার জনশ্রুতি মতে এককালে এলাকায় বাদশাহ ফকির নামে একজন প্রভাবশালী ও ধর্মপরায়ণ ব্যক্তির বসবাস ছিল। তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। তবে মসজিদের নির্মাণ কৌশল ও মুঘল আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্র ধরে অনুমান করা যায় মাস্তা মসজিদটি মুঘল আমলে কোনো এক সময়ে নির্মিত হয়েছিল।